বন্ধুরা, আজকে সাপ্তাহিক চাকরিটা পত্রিকাটি অর্থাৎ 4 মার্চ 2022 সম্পূর্ণ চাকরিটা পত্রিকাটি নিয়ে বরাবরতে আমি আছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, A to Z। আজকে বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে সরকারি বেসরকারি 10টিরও বেশি গুরুত্বপূর্ণ চাকরি নিউজ রয়েছে। তো পুরো ভিডিওটা শুরু করবো। শুরু করার একটি কথা, আপনি যদি চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, নিত্য নবীন চাকরি নিয়ে সহায়তা পাওয়ার জন্য। তো আমরা যদি শুরুতে আসি, এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, 4 মার্চ 2022 5 টাকা মূল্যের বিনামূল্য পত্রিকাটি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী শুরুতে একটা বিশাল নিয়োগ রয়েছে, এটা হলো 79তম BMA দীর্ঘমেয়াদী কোর্স, একটা অফিসার পদে। এখানে আপনি আবেদন করতে পারবেন 1 জানুয়ারি 2023 17 থেকে 21 বছর, সশস্ত্র বাহিনীর কর্মরত ভর্তির জন্য 18 থেকে 23 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এটা অফিসার পদে, যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করবেন। আর এরপরে এখানে দেখতে পাচ্ছেন ওজন হলো পুরুষ প্রার্থী 54 কেজি, মহিলা প্রার্থী 47 কেজি, উচ্চতা পুরুষ 5 ফুট 4 ইঞ্চি আর মহিলা 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর অন্যান্য বিস্তারিত আমি দ্বিতীয় পৃষ্ঠায় দেখিয়ে দিব। এরপর কর কমিশনের কার্যালয় রয়েছে বন্ধুরা, শুরুতে কম্পিউটার অপারেটর পদে 1 জন নেবে, 60 লিপিকার কাম, কম্পিউটার অপারেটর 2 জন, উচ্চমান সহকারী 11 জন সহ প্রায় 52 জনের এখানে একটা বিশাল নিয়োগ রয়েছে। আচ্ছা, ইসলামী বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা এখানে 38 জন একটা নিয়োগ। এখানে সিনিয়র মেডিকেল অফিসার, ফি স্যুট, টিপি সহ অনেকগুলো নিয়োগ রয়েছে, মোট 38 জন নেবে। গাড়ি চালক আছে, হেল্পার আছে, অষ্টম শ্রেণী পাশ আপনি আবেদন করতে পারবেন এগুলোতে। এরপর রয়েছে নৌ পরিবহন অধিদপ্তর, এখানে 26 জন জনবল নিয়োগ নিবে, বেশিরভাগ কম্পিউটার অপারেটর পদে, তারপর ডাটা কন্ট্রোল অপারেটর অফিস সহায়ক পদে। ওয়াইজ অনার্স কল্যাণ বোর্ড বন্ধুরা, এখানে 13 জন নিবে, উপসহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী অটোমোবাইল, তারপর কেয়ারটেকার, এসএসসি পাস সহ নিয়োগগুলো নিচ্ছে। আচ্ছা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এখানে পদের সংখ্যা 8 জন, প্রোগ্রামার পদে 2 জন, কম্পিউটার অপারেটর সুপারভাইজার পদে 1 জন, মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে 1 জন, সহকারী মেনটেন ইঞ্জিনিয়ার পদে 1 জন নেবে। এরপর পানি সম্পদ মন্ত্রণালয়, এখানে পদের সংখ্যা নেবে 8 জন। তো এখানে কম্পিউটার অপারেটর পদে 2 জন, তারপরে 60 মধ্যবর্তী কম্পিউটার পদে 1 জন, অভিষেক পদে 5 জন নেবে, SHC ফাঁসেই। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, এখানে 32 জনের নিয়োগ রয়েছে। আচ্ছা, এরপর জেলা প্রশাসক রাঙ্গামাটি, এখানে পদের সংখ্যা 6 জন, লাইব্রেরিয়ান সহকারী পদে 1 জন, কম্পিউটার অপারেটর পদে 5 জন নেবে। বাকি অংশ তৃতীয় পৃষ্ঠায়। ফুবালি ব্যাংক লিমিটেড পদের সংখ্যা 5 জনে সার্কুলার প্রকাশিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পদের সংখ্যা 3 জন রয়েছে এখানে। সেরপর আমরা এদিকে আসি, গোপালদি পৌরসভা পদের সংখ্যা 6 জন। এখানে দেখতে পাচ্ছেন স্যানিটারি ইন্সপেক্টর 1 জন, সহকারী কর আদায়কারী 1 জন, নিম্নমান সহকারী কাম মুদ্রাখরিক 1 জন, নলকূপ মিস্ত্রি 1 জন, ঠিকাদানকারী 1 জন, তারপরে অফিস সহায়ক গ্রেড 1 জন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মিনিস্টার গ্রুপে চাকরি, বিশাল একটা নিয়োগ, পদের সংখ্যা প্রায় 800 জন দেখতে পাচ্ছেন। তো এখানে বেশিরভাগ অভিজ্ঞতা লাগবে, কারণ এগুলো অভিজ্ঞতা ছাড়া নেয় নাই, দেখছেন সবগুলো 2 বছর 3 বছর করে অভিজ্ঞতা রয়েছে। প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড একটা নিয়োগ যদি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এবার চলে যাবো সর্বশেষ পৃষ্ঠায়, এরপর আমরা পর্যায়ক্রম অন্য পৃষ্ঠাগুলো বিস্তারিত দেখিয়ে দিব। বসুন্ধরা গ্রুপে চাকরি, পদসংখ্যা 21 জন, এখানে সবগুলো পদসংখ্যা রয়েছে, এটা তো অভিজ্ঞতা লাগবে। এরপর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, পদসংখ্যা 16 জন, এখানে প্রভাষক পদে নিবে, সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা জনবল নিচ্ছে। আগিস গ্রুপে চাকরি নির্ভরতা প্রহরী, এখানে অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। আগিস গ্রুপ বাংলাদেশের সুনন্দনা কোম্পানি আপনারা জানেন, তো এখানে সর্বনিম্ন এই দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 5 ফুট 5 ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন। আর নিরাপত্তা প্রহরী হিসেবে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আনসার গ্রাম প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দিবে। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র বন্ধুরা, এগুলো বুয়া চাকরি, এগুলোকে আবেদন করবেন না। এরপর তেজগাঁ মডেল কলেজ, পদের সংখ্যা 10 জন, উপাধ্যক্ষ 1 জন, সহ অনেকগুলো নিয়োগ এখানে রয়েছে। ন্যাশনাল পলিমার, এটাতে এখানে অনেকগুলো নিয়োগ রয়েছে, এখন সরাসরি সাক্ষাৎকারের নিয়োগগুলো হবে। আচ্ছা, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে নিয়োগ, কাজী এন্টারপ্রাইজ,
এখানে বিক্রয় প্রতিনিধি অর্থাৎ এসআর এসএসসি পদে স্নাতক ডিগ্রিতে যদি হন তাহলে অগ্রাধিকার পাবেন ডিজার্ডেন্ট এসআর এবং কয়েল কোম্পানি কয়েল বিক্রয় অর্থাৎ জিটার্ডেন্ট ফাউটার কয়েল বিক্রয়ে 2 বছর অভিজ্ঞতা বয়স 30 বছর লাগবে। পান গ্রুপের চাকরি বন্ধুরা পুরুষ রিপ্রেজেন্টেটিভ পুরুষ উচ্চ মাধ্যমিক জিপিএ 2 বয়স 20 থেকে 30 বছর হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে 35 বছর পর্যন্ত। শোরুম সেলস এক্সিকিউটিভ পুরুষ ও মহিলা উচ্চ মাধ্যমিক জিপিএ 2 পয়েন্ট। এগুলো হলো প্রাণ গ্রুপের সরাসরি চাকরি হয় যেখানে তারিখ দেওয়া আছে তারিখগুলো আপনারা দেখে নেবেন। এরপর সাউথ অ্যাগ্রো কালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডে নিয়োগ এখানে কারিগরি প্রশিক্ষণ প্রধান 7 জন এখানে নিয়োগটা রয়েছে। তারপর বিএনডিইউডব্লিউ উচ্চ বিদ্যালয় নৌবাহিনী বেসামরিক নিয়োগ এখানে পদের সংখ্যা 7 জন রয়েছে। অষ্টম শ্রেণী পাশ আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখি সিটি হসপিটালে লিমিটেডে নিয়োগ। আর এখানে কিছু সংক্ষেপে এক নজর চাকরি রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে এক নজর চাকরি রয়েছে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডে, পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ। এটা আবেদন করতে হবে বিডিজ অফ মাধ্যমে, আবেদন শেষ তারিখ 10 মার্চ 2022। এরপর রয়েছে বন্ধুরা ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডে নিয়োগ। এটা পদের নাম হলো ম্যানেজার সি অ্যাড অ্যাপ, পদের সঙ্গে নির্ধারণ শিক্ষাযোগ্যতা MBA, অভিজ্ঞতা 10 বছর লাগবে। নারী পুরুষ আবেদন করতে পারেন বিডিজ অফিসের মাধ্যমে, 3 মার্চ আবেদনের শেষ তারিখ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পদের নাম পারভেজ এক্সিকিউটিভ, পদের সঙ্গে নির্ধারণ শিক্ষাযোগ্যতা সম্মান ডিপ্লোমা, অভিজ্ঞতা 1 থেকে 2 বছর, পদের নাম আলোচনা সাপেক্ষে চাকরির জন্য ফুল টাইমে আবেদন করতে হবে, বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে হবে 19 মার্চের ভিতরে। ট্রান্সকম বেভারেজ লিমিটেড ডিস্ট্রিবিউশন গ্লামার পদে, তারপর IPDC ফাইন্যান্স লিমিটেড, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, জেন্টাল পার্ক, ওরি ব্যাংক, সজি গ্রুপ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চাকরি, আকিজ ফ্যাক্টরি লিমিটেডের চাকরি, যমুনা গ্রুপের চাকরি, হাতিল কমপ্লেক্স লিমিটেডের চাকরি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেডের চাকরি, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চাকরি। বোঝা সবগুলোতেই আলাদা আলাদা নিয়োগ রয়েছে। তো আমরা এখন যদি আসি দ্বিতীয় পৃষ্ঠায় আপনাদের হালকা কিছু নিয়োগের বিস্তারিত দেখিয়ে দিব, দেখেন কী কী আছে। কর কমিশন কার্যালয় আছে, চট্টগ্রাম ফরেস্ট বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ সেনাবাহিনীর এই বাকি অংশটা, নৌ পরিবহন অধিদপ্তর, ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাকি অংশ, মূলত এখানে সবগুলোই বাকি অংশ রয়েছে। আর এখানে একটা নিয়োগ রয়েছে TMMS পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, বসুন্ধর গ্রুপে চাকরি বাকি অংশ। এখানে সবগুলোই বাকি অংশ রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, আমি সঙ্গে বলে দিলাম, ডিসক্রিপশন বক্সে পুরো পত্রিকা PDF লিঙ্ক দিয়ে দিব, ওখানে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, নিত্য নবীদের চাকরি নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।